মেদিনীপুর ব্লকের বালুচুরি গ্রামের কালীপুজো আনুমানিক 600 বছরের পুরানো। ঐতিহ্যময় এই গ্রামে অবস্থান করছেন বহু প্রাচীন সাতটি কালী মন্দির, বাঙালির প্রধান উৎসব দুর্গাপূজা। কিন্তু এই বালুচুরি গ্রামের প্রধান উৎসব হলো কালীপূজা। গ্রামের বাচ্চা থেকে বয়স্ক সব বয়সের মানুষজনই তাই কালীপূজোর জন্য অপেক্ষা করে থাকে সারা বছর। কালীপূজোর রাত মহা উৎসবের চেহারা নেয় বালুচুরি গ্রাম। খেপাকালীর সাথে নবনী মা, এলোকেশী, দালান কালী, মা অন্নপূর্ণা সহ সাতটি মন্দিরে কালীপূজোর দিন মা পূজিত হন নিষ্ঠার সাথে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এই বালুচুরি গ্রামে। এবছর অতিমারিতে ভক্ত সমাগম সংখ্যা অনেক কম, তবু পূজোর আয়োজনে কোনো খামতি ছিল না। মা যখন পিঠে রাখলেন তখন একটা ট্রাস্টি বোর্ড তৈরি হয়েছে। সেই ট্রাস্টি বোর্ডের বর্তমানে মাই হয়তো আমাকে এক জায়গায় বসিয়েছেন, মায়ের হয়তো আমি করছি, আমার সমস্ত ভাইরা আছে, আমার বন্ধুরা আছে, মায়ের ভক্তরা আছে, শিষ্যরা আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে নিয়ে আমরা ট্রাস্টি চালাচ্ছি। হ্যাঁ, এভাবে ট্রাস্টি বোর্ডই পুজোটা চালাচ্ছে, এটা কোনো বংশানুক্রমিক পুজো না। পূজোর দিন গ্রামবাসীদের হাতে মাস্ক, নতুন শাড়ি ও শীতবস্ত্র তুলে দেওয়া হয় মন্দির কমিটির পক্ষ থেকে। সকলকে সামনে রেখে আমরা করোনা ভাইরাসের মধ্যে শান্তিতে আমরা পুজো পালন করি।